আমাদের গণ অধিকার পরিষদের যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়, আমরা জনগণকে সচেতন করছি। আমরা জানি জনগণ সচেতন, তারপরও তাদেরকে উদ্বুদ্ধ করি আগামী যে 7 জানুয়ারি নির্বাচন, সেই 7 জানুয়ারির নির্বাচনকে শুধু তারা বর্জন না, সেই সাথে যেন প্রতিহত করে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে বিভিন্ন জায়গায় আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে, আপনারা সেই ভোট চাইতে যারা যাচ্ছে তাদেরকে প্রতিহত করুন। এই বিরোধী মতের যে সমমনা রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, সেই অসহযোগ আন্দোলনের ডাক সফলভাবে সম্পন্ন করার জন্য সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। এবং আগামী যে 7 জানুয়ারি নির্বাচন, সেই 7 জানুয়ারির নির্বাচনকে বর্জনের পাশাপাশি প্রতিহত করতে হবে।